হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। টেক থেরাপির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমানে অনেকে হয়তো একটি ইউজড ল্যাপটপ নিতে চাচ্ছেন, তো ইউজড ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক বিষয় মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আপনি একটি ল্যাপটপ নিতে পারেন, তাহলে আপনার বাজেট অনুযায়ী আপনি সবচেয়ে ভালো একটি ল্যাপটপ নিতে পারবেন। তো প্রথমত, আপনার একটি ল্যাপটপ বাছাই করার ক্ষেত্রে আপনার প্রথম ফোকাস দিতে হবে ল্যাপটপের প্রসেসরের হাই জেনারেশন। আপনি যখন হাই জেনারেশন প্রসেসরের ল্যাপটপ নেবেন, সে ল্যাপটপগুলোর কোয়ালিটি হবে প্রিমিয়াম এবং দেখতেও সুন্দর হবে, এবং এটা মোটামুটি অনেকটা পাওয়ারফুল ল্যাপটপ হবে। তো ধরুন আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে চাচ্ছেন থার্ড জেনারেশনের Core i7 বা Core i5। তো থার্ড জেনারেশনের i7 বা i5 না নিয়ে আপনি যদি 8th জেনারেশন বা 7th জেনারেশনের i3 নেন, তো এটা আপনার পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো হবে। যেমন আপনি থার্ড জেনারেশনের i5-এ পাচ্ছেন DDR3 RAM, কিন্তু 7th জেনারেশনে আপনি পাচ্ছেন DDR4 RAM। তো র্যামের দিক থেকে বিশাল বড় একটি পার্থক্য হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে থার্ড জেনারেশনের প্রসেসরের ন্যানোমিটার হচ্ছে 22 এবং 7th জেনারেশনের প্রসেসরের ন্যানোমিটার হচ্ছে 14। তো এই দিক থেকেও আপনি খুব বড় একটি পারফরমেন্স পেয়ে যাবেন। তো থার্ড জেনারেশনের প্রসেসরগুলো রিলিজ হয়েছে আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে। তো 7th জেনারেশন রিলিজ হয়েছে 3 থেকে 4 বছর আগে, অর্থাৎ 3 বা 3.5 বছর এরকমই হবে। তো উদাহরণস্বরূপ ধরুন আপনি থার্ড জেনারেশন একটি ল্যাপটপ ইউজ করতে পারবেন 3 বছর, তো সেই ক্ষেত্রে আপনি 7th জেনারেশনের ল্যাপটপ ইউজ করতে পারবেন 6 বছর। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। আপনি যত ব্যাকডেটেড জেনারেশনের ল্যাপটপ নেবেন, তো এই ল্যাপটপগুলি তত বেশি ইউজ হয়েছে, এই ল্যাপটপগুলির পারফরমেন্স আপনি তত বেশি খারাপ পাবেন। তো আপনি যত হাই জেনারেশনের দিকে যাবেন, সেই ল্যাপটপগুলো তত নতুন এবং এটি ইউজও হয়েছে কম। তো এর জন্য আপনার প্রথম নজর দিতে হবে হাই জেনারেশনের দিকে, অর্থাৎ আপডেট জেনারেশনের ল্যাপটপগুলো আপনার চয়েস করা উচিত হবে। সেকেন্ড, আপনার যে জিনিসের দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনি যখন একটি ল্যাপটপ ফ্লিপ করবেন, অর্থাৎ বন্ধ করবেন এবং খুলবেন, তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার কাছে একটু টাইট মনে হয় নাকি লুজ মনে হয়। তো এই দিক থেকে আপনার অবশ্যই একটু টাইট মনে হয় এই ল্যাপটপগুলি নেওয়াই উচিত হবে, কারণ যে ল্যাপটপগুলো বারবার অন করা হয়েছে, অফ করা হয়েছে, অর্থাৎ বারবার ফ্লিপ ডাউন ফ্লিপ আপ এরকম করা হয়েছে, সেই ল্যাপটপগুলো বেশি ইউজ করা হয়েছে। তো এই ল্যাপটপগুলো স্কিপ করে যে ল্যাপটপগুলোর কভারটা তুলনামূলক একটু টাইট থাকবে, সেই ল্যাপটপগুলো নেওয়া আপনার উচিত হবে। তো তৃতীয়ত, আপনাদের যে জিনিসের দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপের প্রতিটা কী কিন্তু কাজ করে না, কিছু কিছু কী আছে নষ্ট থাকে যেগুলো কাজ করে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিবোর্ডের মাদারবোর্ড থেকে কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করা থাকে, কারণ কিবোর্ডের লাইন লাগালেই হয়তো ল্যাপটপে সমস্যা করে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিবোর্ডের প্রত্যেকটা কী চেক করে এরপরই ল্যাপটপটা বাই করবেন। 4 নম্বর, আপনাদের যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের স্পিকার কেমন এবং স্পিকার কোয়ালিটি, এবং এই স্পিকার বর্তমানে ভালো আছে কিনা। তো অনেক সময় দেখা যায় ল্যাপটপগুলোর স্পিকার কম সাউন্ডে খুব ভালো পারফরমেন্স করে, কিন্তু সাউন্ড যখন একটু বাড়ানো হয় তখন এই স্পিকারের আসল রহস্য বের হয়ে যায়, অর্থাৎ তখন বোঝা যায় স্পিকারগুলো ভালো না খারাপ। তো আপনি একটি ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই এই ল্যাপটপের স্পিকার দিয়ে হাই ভলিউমে কোনো সাউন্ড টেস্ট করে এরপরই নিয়ে আসবেন। 5 নম্বরে, ল্যাপটপ কেনার ক্ষেত্রে যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের প্রতিটা পোর্ট কাজ করে কিনা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপের কিছু কিছু পোর্ট কাজ করে না, যেমন অনেক সময় দেখা যায় RJ45 ল্যান পোর্টটি কাজ করে না, বা অনেক সময় HDMI বা VGA পোর্ট কাজ করে না, আবার অনেক সময় দেখা যায় USB কোনো ইনসার্ট করলে USB নট রিকগনাইজড দেখায়। তো এটা কিন্তু USB-র একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা পোর্ট চেক করে এরপরে একটি ল্যাপটপ নেবেন। তো 6 নম্বর, আপনাদের যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের ওয়েবক্যাম। তো অনেকেই ল্যাপটপের ওয়েবক্যামটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ ল্যাপটপের ওয়েবক্যাম তুলনামূলক খারাপ হয়ে থাকে এবং এটা ইউজও খুব কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ল্যাপটপের ওয়েবক্যামটা খুবই দরকারি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপের ওয়েবক্যামটা ভালোভাবে চেক করে এরপরে নিয়ে আসা উচিত। দেখা যায় কিছু ল্যাপটপের ওয়েবক্যাম পুরোপুরি নষ্ট না হয়ে কিছুটা গোলা হয়ে যায়, অর্থাৎ আপনার ফেসটা ক্লিয়ারলি দেখা যাবে না। রেজুলেশন যতই খারাপ হোক, একটি ল্যাপটপের ক্যামেরা দিয়ে অবশ্যই আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যাবে। তো ক্লিয়ারলি বোঝা যায় এরকম চেক করেই আপনারা একটি ল্যাপটপ নির্বাচন করবেন। 7 নম্বর, আপনাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনার এই ল্যাপটপের
যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনটা আপনার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে, অর্থাৎ আপনি মনে করছেন হয়তো এখানে 1 TB হার্ড ডিস্ক থাকার কথা কিন্তু এখানে আছে 500 GB। তো আপনি সেই ক্ষেত্রে অনলাইনে চেক করবেন মডেল নাম্বার দিয়ে। তো মডেল নাম্বার দিয়ে চেক করে আপনি কনফিগারেশনগুলি কনফার্ম হওয়ার পরই এই ল্যাপটপটা নেবেন। তো 8 নম্বর আপনাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যাপটপটা এর আগে ওপেন করা হয়েছিল কিনা, অর্থাৎ এই ল্যাপটপটা এর আগে কোনো সার্ভিসিং বা কোনো প্রবলেমের জন্য ল্যাপটপটি খোলা হয়েছিল কিনা। তো এটা বোঝা খুবই সহজ। তো ল্যাপটপের স্ক্রুর উপর সিকিউরিটি স্টিকার দেওয়া থাকে। তো সিকিউরিটি স্টিকার যদি আপনি না পান, হয়তো পুরনো ল্যাপটপ, সেক্ষেত্রে সিকিউরিটি স্টিকার না পাওয়া যাওয়ারই কথা। তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রুগুলো কাছে থেকে খুব ভালোভাবে দেখবেন। তো স্ক্রু যদি খোলা হয় তাহলে এতগুলো স্ক্রুর মাঝে কোনো না কোনো স্ক্রুতে অবশ্যই আপনি স্ক্র্যাচ পাবেন। তো এটা দেখার পর আপনি অবশ্যই বুঝে যাবেন যে আসলে এই ল্যাপটপটা এর আগে সার্ভিসিং বা কোনো কারণে খোলা হয়েছিল। তো এইরকম সার্ভিসিং বা খোলা হয়েছিল এরকম ল্যাপটপ আপনার না নেওয়াই ভালো হবে, কারণ কোন কারণে ল্যাপটপ ওপেন করা হয়েছিল কারণ সেটা আপনি জানেন না। আর একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে গেলে আপনাকে হয়তো 15 বা 20 দিন বা 1 মাসের চেকিং ওয়ারেন্টি দিবে, এর বেশি না। 9 নম্বর আপনার যে জিনিসের দিকে নজর দিতে হবে, ল্যাপটপের ফ্যান বা সিপিইউ ফ্যান কেমন নয়েজ করে। তো আপডেট জেনারেশনের ল্যাপটপের ফ্যানগুলো তুলনামূলক কম নয়েজ করে, অর্থাৎ নয়েজ করে না বললেই চলে। আপনি যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে এই ফ্যানের নয়েজ আপনি পাবেন না, এবং এই ফ্যানগুলো সবসময় চলেও না। তো প্রসেসর যখন একটু হিট হয় সেক্ষেত্রে ফ্যান কিছুক্ষণ চলে এবং এই ফ্যানটা মোটামুটি অল টাইম অফই হয়ে যায়, অর্থাৎ অল টাইম অফ থাকে। তো আপনি যদি এই ফ্যান থেকে এক্সেসিভ নয়েজ পান এবং আপনি যদি দেখেন আপনার ল্যাপটপটা মোটামুটি গরম হচ্ছে এবং আপনার কাজের ক্ষেত্রে একটু ল্যাগি ল্যাগি মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি ভাববেন আপনার ল্যাপটপটা অনেক দিন ইউজ হয়েছে এবং ল্যাপটপের সিপিইউ ফ্যানে অনেক ময়লা ধুলো জমেছে। তো সেই জন্য আপনার প্রসেসরকে এই ল্যাপটপের কুলিং ফ্যান পর্যাপ্ত পরিমাণে বাতাস দিয়ে ঠান্ডা করতে পারছে না, কারণ এই ফ্যানের ব্লেডগুলোতে ময়লা জমায়। সে পর্যাপ্ত পরিমাণে বাতাস না দেওয়ার ফলে এই প্রসেসরগুলো হিট হচ্ছে এবং আপনার পারফরমেন্স ড্রপ হচ্ছে। 10 নম্বরে যে বিষয়ের দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে এই ল্যাপটপটা থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যায়। তো এর জন্য আপনারা 10 থেকে 20 মিনিট এই ল্যাপটপটা হাইলি ইউজ করতে পারেন। তো 10 মিনিট বা 20 মিনিট ইউজ করার পর এই ল্যাপটপটা কেমন চার্জ বার্ন করে 100% থেকে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু ক্যালকুলেশন করলে এটার গড় একটি হিসাব পেয়ে যাবেন। তো এর মাঝে খুব অল্প সময় আপনারা এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন। 11 নম্বর আপনাদের যে বিষয়টা দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে। একটি ল্যাপটপের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে এই ল্যাপটপের ডিসপ্লের উপর। তো ল্যাপটপের ডিসপ্লেটা কেমন পর্যায়ে আছে এটা কিন্তু আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন না। তো এর জন্য আপনার উচিত হবে বিভিন্ন কালারে ওয়ালপেপার সেট করে এর স্ক্রিনটাকে টেস্ট করা। তো অনেক সময় দেখা যায় এই ডিসপ্লের যদি কিছু পিক্সেল ডেট থাকে সেক্ষেত্রে হোয়াইট স্ক্রিনে এর পিক্সেল ডেটটা খুব সহজেই দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় এর মাঝে যদি কোনো স্টার টাইপের কোনো পিক্সেল ডেট হয়ে যায় সেটা কিন্তু হোয়াইট স্ক্রিনে বোঝা যায় না, সেটা একটু গ্রে বা একটু ব্ল্যাক স্ক্রিনে খুব ভালোভাবে বোঝা যায়। তো এর জন্য আপনারা সলিড কালারের কিছু ওয়ালপেপার সেট করে এর স্ক্রিনটা টেস্ট করতে পারেন। তো এর জন্য আপনি হয়তো লাল, কালো, সাদা, মানে এইরকম যত কালার আছে, যত কালার আপনার চোখের সামনে পড়ে সেইগুলো কালার আপনি দিয়ে এই ল্যাপটপের স্ক্রিনটা টেস্ট করবেন। তাহলে আপনি 100% কনফার্ম থাকেন ল্যাপটপের স্ক্রিনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা আপনার চোখে অবশ্যই ধরা পড়বে। তো আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার একটি ইউজড ল্যাপটপ বাইং গাইডে অনেকটা সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।